হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই চ্যানেল এস এর পর্দায় নতুন অনুষ্ঠান মিউজিক টাইমসে। সঙ্গে আছি আমি তোমাদের হোস্ট রিতা। জানি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, আর তাই জন্যেই নতুন উদ্যমে, নতুন ইন্সপিরেশনের সাথে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি চ্যানেল এস এর নতুন প্রোগ্রাম মিউজিক টাইমসের নতুন জার্নি। শেক্সপিয়ার বলেছিলেন, ইফ মিউজিক ইজ দ্য ফুড অফ লাভ, প্লে অন। আর আমাদের প্রোগ্রামেও আজকে আমরা ঠিক তাই করতে চলেছি। তোমাদেরকে শোনাবো আর দেখাবো ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপোরিক মিউজিশিয়ানসদের সুন্দর সুন্দর কিছু অ্যালবাম, জমিয়ে আড্ডা দেব তোমাদের সাথে, আর আছে আমাদের সাথে একজন গেস্ট। গেস্টটি কে? না বলে না, না হয় গেয়েই শোনাই এক লাইন তার অ্যালবামের। আমারে পাগল বানাইয়া এলে না গো তুমি। পাগল তো সে আমাদের নিশ্চয়ই বানিয়েছে তার গান দিয়ে, কিন্তু কথা দিয়ে কথা রাখবে না এমন কি হয়? না, একদমই না। আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছে একজন বিশেষ অতিথি, দ্য ভেরি ট্যালেন্টেড আর্বান বাংলা আর্টিস্ট দুলজি। ওয়েলকাম টু দ্য শো দুলজি, কেমন আছো তুমি? থ্যাংক ইউ, আমি ভালো আছি। আচ্ছা, তো তোমার তো অনেক নতুন গান আসতে চলেছে, তোমার অনেক গান আমরা শুনেওছি, বাট দেন আরও অনেকজন আছে যাদের কাছে হয়তো দুলজি একজন নতুন আর্টিস্ট, আজকে হয়তো প্রথমবার টিভির পর্দায় তারা দুলজিকে দেখছে। তো দুলজি তাদেরকে কী করে নিজের মিউজিক ডিসক্রাইব করবে? আমি আর্বান বাংলা গান করি, লাইক basically I'm working under a label which is called S Division, right? So prathome tharai amra amake music industry te as a dulzi present koreche, and from the inspiration page as you can talk about it, and yeah, for the youngsters especially I do my music for all the audience, but especially for the youngsters tharudi amar music shune to like it obviously, and from the Pagal Banaiya started. On Pagal Banaiya there is another artist with me who has featured my song, his name is very talented rapper Shades. Yeah, of course we have heard about him. Yeah, very talented. Yeah, yes, so it was a collaboration, and Pagal Banaiya music jehetu ora gantir moddhe kaaj koreche odena kotha na bollei hoy na, music koreche Pavel, and gantir music video koreche পাপ্পু এবং পীযূষ কুড়ি। আচ্ছা, এস ডিভিশনের ব্যানার থেকে প্রথমে এই গানটাই রিলিজ হয়েছে। অ্যান্ড এই গানটা যখন প্রথম ওইসলে আমার প্রথম গান, প্রথম গানটি রিলিজ করার পর এত রেসপন্স পেলাম, আসলে এটা অবিশ্বাসকর, আমি ভাবতেও পারিনি। অবশ্যই ফার্স্ট এক্সপিরিয়েন্সেস অলওয়েজ কাউন্ট, পিপল সে লাইক ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, অফ কোর্স। সো দ্যাট ওয়াজ এ লাকি ডিপ ফর মাই মিউজিক ইন্ডাস্ট্রি। Yes. Acha, Dulzi, I'll just cut you a little short here. Dulzi onekkhon dhore bolche tar notun album Pagal Banaiya, which was of course his first album if I'm not wrong. তো একটা কথা এখানে নিশ্চয়ই বলা চলে, প্রতিদিনই তো আমাদের জীবনে অনেক মিরাকুলাস মোমেন্টস আসে, আর ভালোবাসা হয়তো সেরকমই একটা মিরাকল, তাই না কি? ভালোবাসায় যেমনি আছে ভালো লাগা, মন মেলা, তেমনি কিন্তু আছে রাগারাগি, ভুল বোঝাবুঝি, এগুলোও কিন্তু ভালোবাসার অঙ্গ, এগুলো ছাড়া কিন্তু ঠিক ভালোবাসা হয় না। আর তাই আমরা এবার দুলজির সোলো অ্যালবাম পাগল বানাইয়ার গানটি শুনে নেব, দেখা যাক সেই মিউজিক অ্যালবামটি। পাগল বানাইয়া এলে না গো তুমি, তুমি
মিহিন এই দুনিয়া শুধু মরুভূমি। Tell me, girl, what's this game you're playing here? Since I'm on the outside of your inside, this rear mirror, hope, vision, dreams, now seems as though they're faded out. Seeking twisted games, I don't wanna be a part of that. See, what I'm trying to tell ya is that I have feelings for ya. Ain't nothing I want to have you near beside me here. And that's possible, feelings were mutual, so why the cold shoulder now? People want the pit. Dwelling situated in this prison, I'm true cause my feelings questioning in my life's meaning. Cause I'm lost, lost, lost now. Hiding to be lost, our deception to disaster since everything's a game, eh? Since you've gone away, I've been led astray. Influences influenced by people causing outrage. Nah, don't break away. How can I make you stay? This is all for you in case you realize it's a mistake. শুনে নিলাম আমরা দুলজির একটা বিভৎস সুন্দর গান। আর দুলজি যেহেতু আমাদের সঙ্গে আছে এখানে, তাকে আমরা জিজ্ঞেস করবো না এই গানের পেছনে ইন্সপিরেশন কী, স্টোরিটা কী, সেটা তো হতে পারে না। তো দুলজি, এত সুন্দর একটা ট্র্যাক আমরা শুনলাম ইউটিউবে, ইট ইস গট লাইক মেনি হিটস, ইটস আ ভেরি হিট সং। সো দুলজি, আমাদেরকে গল্পটা বলো এই গানের পেছনে, মানে হাউ ডিড দ্য আইডিয়া অরিজিনেট, কেন এই থিমটা নিলে, ওয়াট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড দ্য সং? রাইট, দ্যাট টাইম আই ওয়াজ থিংকিং টু রিলিজ এ ট্র্যাক, অ্যান্ড বিকজ ওই সময় আমি আমার লেবেলের সাথে কথা হয়েছে, প্লাস basically I was ready to release a track and I was looking for a something nice and people will accept. And amar chuto bhai o namo Belal, so she hotat kore amore ekti, it was a bowl song actually, pagol banaya, and ei gan ta amore ekdin o show korche je why don't you try this track, I'm like let me listen to it, and then I liked it. Something catchy, the shoot ta
একটু চেঞ্জ ছিল, সো আমি এটার আরও মডার্ন করে আর কি এটার আরও মডিফাই করে আমি এটার করার চেষ্টা করি। দেন আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য র্যাপার শেডস, সো আই স্পোক টু হিম, ক্যান ইউ ডু র্যাপ অন দিস ট্র্যাক? হি কেম অন বোর্ড উইথ ইউ, হি লাইকড ইট ইজ অল, এন্ড মাই লেবল, এভরিওয়ান লাইকড ইট, এন্ড ইন ফ্যাক্ট আমি আমার লাইক ফ্যামিলি মেম্বার্স লাইক মাই আন্টিজ দে অলওয়েজ সাপোর্টেড মি ইন দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, এন্ড আমি তাদেরকেও গানটা শুনালাম যে ওয়াট ইউ থিঙ্ক অফ দিস অ্যান্ড ইট ওপিনিয়ন, এরপর ওরাও বললো না ইটস রিয়েলি নাইস ওয়ার্ক অন ইট, দ্যাটস ইট। Isn't that very interesting? আমার সবসময় মনে হয় যে একটা গান শুনলাম, গানের পেছনে স্টোরিটা যতক্ষণ আমি না আমি অ্যাটলিস্ট না জানতে পারি, আই রিয়েলি ডোন্ট গেট পিস। আমার তো খুব ভাল লেগেছে এই গানটা, আই এম শিওর আমার দর্শকদেরও হয়তো খুব ভাল লেগেছে। আর ভালো লাগলে চুপ করে বসে থাকলে তো চলবে না, কল করতে হবে তো আমাদেরকে। স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে আমাদের স্টুডিও হটলাইন নাম্বার, প্লিজ কল করুন আমাদেরকে, বলুন কেমন লাগছে আপনাদের দুলজির গান, যদি আপনারা দুলজির সাথে চ্যাট করতে পারেন, সুবর্ণ সুযোগ আছে, দুলজি আমাদের সামনেই আছে, আপনারা কথা বলে নিতে পারবেন দুলজির সাথে। তো দুলজি, তুমি এইমাত্র বলছিলে যে কী করে তুমি গানটা, হাউ ডিড ইট অরিজিনেট, অ্যান্ড তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদেরকেও শুনিয়েছিলে, সো উইচ ব্রিংস মি টু মাই সেকেন্ড কোয়েশ্চেন, তুমি মিউজিক ইন্ডাস্ট্রিতে এসছো, ইটস কোয়াইট you know it's a good thing, and to tomar family te kara kara ache, how did they support you in this endeavor? First thing is especially my parents, they supported me a lot, and they pushed me to go ahead, and my brothers, sisters, aunties, uncles, everyone mm-hmm. supporting, super supportive, plus after I released the track I got a lot of response, and like from the fans obviously, today I'm here. ওকে দুলজি, তোমার সাথে আরও কথা হবে, আরও গল্প হবে, আমাদের সাথে একজন বন্ধু আছেন লাইনে, শুনে নেওয়া যাক কে আছেন, কোন বন্ধু আছে। সো হু ইজ দ্যার অনলাইন প্লিজ? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হু ইজ হিয়ার? কে করে, ভালো আছেন আপা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কে বলছেন আপনি, আপনার নামটা যদি একটু বলেন? আমার নাম হইল গিয়া রাবিউল ইসলাম। হ্যালো রাবিল, প্রোগ্রাম কেমন লাগছে আমাদের বলুন? প্রোগ্রাম ভালো লাগছে, দুলজি ভাইয়ের লাইভও দেখে সুন্দর লাগে। আচ্ছা দুলজি, তো এইমাত্র গান শুনলেন আমারে পাগল বানাইয়া, ভীষণ হিট ট্র্যাক, কেমন লাগলো আপনার গানটা? আমারে পাগল বানাইয়া বাকা হাট বাকা অ্যাট্রাকশন আছে, ভেরি নাইস সং। তো কিছু বলতে চান দুলজি? আছে আমাদের সাথে স্টুডিওতে, সিন্স ইউ লাইক হিজ সং অ্যান্ড ইউ সিম টু বি আ ফ্যান অফ হিম, সো কিছু বলতে চান যদি দুলজিকে? দুলজি ভাইয়ের সাথে মারতে পারবো? হ্যাঁ শিওর। হ্যালো দুলজি, বলুন, আপনি বলুন, দুলজি শুনছে। হ্যালো, হ্যালো দুলজি ভাই, কেমন আছেন? ভালো আছেন? ভালো রবি, হাউ ডু ইউ রাই? আপনার শোটা দেখে বাকা সুন্দর লাগে, আপনার লাইভ দেখে চলাই গেল, আমরা আপনার লগে আছি বাঙালি কমিউনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর কল অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কল, কিপ ওয়াচিং আওয়ার শো অ্যান্ড স্টে টিউনড উইথ আস। আচ্ছা দুলজি, তো আমরা কথা বলছিলাম তোমার ফ্যামিলি সাপোর্টের ব্যাপারে, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আর্টিস্টদেরকে তাদের ফ্যামিলি সাপোর্ট করে, ইটস রিয়েলি ভেরি নাইস, ইটস আ ভেরি কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, তো এই সাপোর্টটা আমার মনে হয় খুব জরুরি হয়। ওকে, কামিং ব্যাক টু দিস, লেটস টক অ্যাবাউট দিস, লাস্ট ডেকেড ধরে আমরা দেখছি বাংলা মিউজিক হ্যাজ আন্ডারগন আ হিউজ ট্রান্সফরমেশন, বোথ ইন টার্মস অফ কন্টেন্ট বলুন বা ধরো টেকনিক বা ওয়াইডার অডিয়েন্স বেস, আর আজকাল আমরা মনে হয় খুব ভালোভাবেই মানে যারা নতুন বাংলা আর্টিস্ট, স্পেশালি রেগে, হিপ হপ, রক অ্যান্ড রোল, আর কন্টেম্পোরারি বাংলা আর্বান আর্টিস্ট যারা বেসিক্যালি, তারা খুব ভালো একটা কানেকশন বানিয়েছে এই ইয়াঙ্গার অডিয়েন্স বেসের সাথে। সো দুলজি, হাউ ডু ইউ ফিল টু বি আ পার্ট অফ দিস বিগ চেঞ্জ ইন দ্য বাংলা মিউজিক? We have so many artists, Bengali artists in the UK, everybody is doing good, everyone doing bishoni kaaj cholche, sobai bhalo korteche, and
আমিও ট্রাই করতেছি নতুন নতুন ভালো ভালো গান করার, প্লাস আমারও আরও ফিউচার আরও গান অলরেডি লাইন আপ উইচ ইজ কামিং আউট ভেরি সুন ওয়ান বাই ওয়ান, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। অ্যান্ড ভালো গান করতে পারলে তো অবভিয়াসলি ফ্যান্স, ফ্যামিলি, ফ্রেন্ডস, হুয়েভার, এভরি ওয়ান সাপোর্ট ইউ। সো আমরা ইউকেতে যারাই গান করছি সবাই ভালো করতেছি, যার কারণে আমরা রেসপন্স পাচ্ছি। Definitely, I think you all have your own train of followers. আর আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আসার পর থেকে লাইক সেখানে লোকেরা হ্যাভ গট আ বেটার রিচ টু ইউ পিপল, সো আই থিঙ্ক ইয়া ইটস রিয়েলি হেল্পিং ইউ গাইজ। Yes, obviously it's helping to connect the with fans. Right. Acha Dulji, sorry about this, but I'll have to cut you short once more. Arekjon bondhu achen amader sathe ajke. Dekhe nebo ke ache. Hello, who's online? Hello, who's online? Hello. Hello. Ke bolchen apni? Ji, ami program dekham Dulji-lo atoslam. Hello. Hello, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, বলুন কেমন আছেন আপনি? এইতো ভালো আছি, আপনি ভালো আছেন নাকি? আমি ভালো আছি। কেমন লাগছে প্রোগ্রাম বলুন? অনেক অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। দুলজি আছে আমাদের সাথে, আপনি যদি দুলজিকে কিছু জিজ্ঞেস করতে চান বা কথা বলার থাকে। জি, আমি দুলজির সাথে কথা কইতে চাই। তো নিশ্চয়ই নিশ্চয়ই দুলজি প্লিজ। তো কতক্ষণ আর ওয়েট করতে হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি, আপনি বলুন, দুলজি শুনতে পাচ্ছে, বলুন। হ্যালো, আচ্ছা মনে হয় বন্ধুর সাথে একটুখানি কানেকশন চলে গেছে। এনিওয়েজ, আমরা দুলজির আরেকটা দারুণ ট্র্যাক রাত চায়টা আগে শুনে নিই, একটু দেখে নিই মিউজিক ভিডিওটা, তারপর হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। দুলজির অ্যানাদার মিউজিক ট্র্যাক রাত চায়।
ওয়েলকাম ব্যাক। প্রেমে পড়লে মনে হয় মানুষের এরকমই হয়, আর কারোর কথা মনে হয় না, শুধু মনে পড়ে মনে হয় যার সাথে প্রেমে পড়েছেন তারই কথা। আর যেই গানটা গেয়ে আমাদেরকে সেই কথাটা বোঝালেন, জিজ্ঞেস করা যাক তার প্রেম নিয়ে কি ধারণা। দোলজি, দাও গো হাউন্ড ইউ উইথ সাম লিটল ট্রিকি কোয়েশ্চেন মেবি। আচ্ছা, তো এখানে তো আমরা বেশ প্রেমের ব্যাপারে একটা বেশ গদগদ ব্যাপার দেখলাম, প্রেমে পড়লে তার কথাই ভাবছি, অন্য কিছু ভাবছি না। তো বলো, তোমার ফার্স্ট ক্রাশ কে ছিল, কি স্পেশাল মেমোরিজ আছে তার সাথে? নাম এখানে আমরা কিছু বলছি না, সো হি ক্যান প্লে সেফ, ওকে? তো ইয়া, হু ইজ ইয়োর ফার্স্ট ক্রাশ অ্যান্ড কি স্পেশাল মেমোরিজ আছে? ইট ওয়াজ অন সামটাইমস ইন 2009. Oh, but, okay. Let's keep it separate. Let's not to go to the details. No, we are not going to the details. Yeah, so that was in 2009. Mm-hmm. Long time ago, what? Six, seven years? Yeah. Not too long ago as well. Okay, yeah. And jeta bolen apni je premier bepar ta. Eita gan. গানের কম্পিটিশন করেছিল, জিস কল চ্যানেল এস স্টার অন 2010. সো আমি এখানে participant korchilam. Acha, really? Okay. And I went to third round, I think. Yeah, so on the first round jokhon ami stage e jai, acha, so judges der samne ton mane jei muhurto ta chilo ton ami kono shomoy bolte parbo na, jehetu of course first jehetu amra music er kotha boltechi, so ami music er memory te boltechi. To jokhon ami stage e gelam amar hatu hat pa erom khap chilo, kokhono ar jai ni in front of and it was a competition, so ki parbo ki parbo na sob shomoy nervousness ta prothom bar I think amader thake, ha prothom bar shobar thake, so amar chilo, so ei moment amar kokhono bolte parbo na. And then jokhon amar judges ra pass bolchen yes, amar tokhon tara prothom round e ekta yes card dey. Acha, jokhon ami yes card ta hate pelam, you were like so relieved. Yes, I've made it. So that was the a special memory in the music, so we'll just talk about music. He is very diplomatic. He just sidetracked it to music anyways, but that's also a special memory. Ar ei gaan tar pechoner golpo ta ektu shuni, how did it originate, mane keno hotat mane prem godo godo byapar kibhabe eta banano? Okay, rat jay ganta likheche amar ekta choto bhai, onar naam hocche Shahjahan, aka Shabs. Very young and talented. He's a singer also. Mm-hmm. He writes so many good songs. And also, it's really beautiful lyrics. We really love lyrics it. Yeah, lyrics are, of course. Plus, Aki Karun. Two of the lyrics are English part, of Aki Karun. Gantar music is Aki Karun. Our production is AQ1 production. So, when I do this song, basically, I did this song in London. Ekta show isilo on the time. Ekta big event asilo and somewhere in London. On the time ami ui show modhe perform korar jonno ekta gan ready korchilam, brand new ekta song amar niye jai, jehetu audience eto gulo audience thakbe, sundor ekta brand new ekta song niye jai. To jokhon studio te boshlam, Akik bhai, the producer Akik Harun, and Shabs chilo je gan ta likhe, amra tinjon boshlam studio te. Gan ta re ekta Indian Bollywood ekta track er amra remix korte chilam, ton sheshmesh বাংলায় ফুল বাংলা করলাম. অ্যান্ড আই ডিডন্ট ওয়ান্ট টু রিলিজ ইট অ্যাট ফার্স্ট, রিলিজ করার কোনো প্ল্যান ছিল না. আর গানটা যখন ফিনিশ হলো এত ভালো লাগলো, চিন্তা আমি প্রোডিউসারকে বললাম আকিক ভাই মনের মানুষ, সেটিও একটা ভীষণ হৃদয়কে ছুঁয়ে দেওয়া গান। তো আমরা এবার দেখবো সেই ট্র্যাকটা, আর দেখতে দেখতে তারপরে আমরা নিয়ে নেব একটা বিজ্ঞাপন বিরতি। তো দেখে নিই আমরা দুলজির আরেকটা ট্র্যাক মনের মানুষ। হারিয়ে গেছে সে ব্যথায় দিন রাতে কাদায়,
কি বেঁচে থাকা যায়, ও বন্ধু এভাবে কি বেঁচে থাকা যায়, এভাবে কি বেঁচে থাকা যায় রে বন্ধু, এভাবে কি বেঁচে থাকা যায়, এভাবে কি বেঁচে থাকা যায় রে বন্ধু, এভাবে কি বেঁচে থাকা দিয়া কোথায় গেলাই, মনের আশায় আমার না পুরাইলা, ভালোবাসা দিয়া কোথায় গেলাই, মনের আশায় আমার না পুরাইলা, একে মন বিচার আমার বেলায়, এভাবে কি, এভাবে কি, এভাবে কি বেঁচে থাকা যায় রে বন্ধু, এভাবে কি বেঁচে থাকা যায়, এভাবে কি বেঁচে থাকা যায় রে বন্ধু, এভাবে কি বেঁচে থাকা সে, কেউ পায় কেউ বাহারায়, মোরের মানুষ যদি দূরে চলে যায়,